نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين বা রকল্লাহনা কুমফিল কোরআনুল আজিমিলিওয়াল হাকিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি আজকে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হলো তাহাজুদের নামাজ আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে তাহাজুদের নামাজের নিয়তটা কী এটা কয়ের আকার এবং কিভাবে পড়তে হয় আরও নানান প্রশ্ন অনেকেই করেন যে তাহাজুদের জন্য নির্দিষ্ট কোনো সুরাকেরাত আছে কিনা বা কোনো দোয়া দুরুদ আছে কিনা এই তাহাজুদ নামাজের কী উপকার কি ফজিলত আছে কোরআন এবং হাদিসে এটা নিয়ে অনেকেই জানতে চান তাই আজকে আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজের বিষয়ে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ধৈর্য সহকারে পুরো কথাটি শুনুন ইনশাআল্লাহ দুনিয়া ও আকেরাতের অনেক ফায়দা হবে বলে আমি আশাবাদী আসুন আমরা জেনে নেই তাহাজ্জুদ নামাজ এটা নফল নফলযত নামাজ আছে সমস্ত নামাজের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ এবং উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ এই নামাজের সময় হলো এশারের নামাজের পর থেকে নিয়ে সুবেশা সাধিক পর্যন্ত এই নামাজ পড়া যায় তবে উত্তম হল শেষ রাত্রিতে এই নামাজ পড়া তাহাজুদের নামাজ আদায় করা এটা হলো উত্তম শেষ রাত্রিতে পড়াটা হল উত্তম এই তাহাজুদের নামাজের সময় যা আমরা বললাম যে এশারের নামাজ এশারের নামাজের পর থেকে নিয়ে সুবেশাদিক পর্যন্ত যে সময়টা এই সময়তে এই তাহাজুদের নামাজ আদায় করে নেওয়া এটাই হলো তাহাজুদ্ নামাজের সময় যেটাকে লাইল ও আমরা বলে থাকি সুপ্রিয় দর্শক আমরা অনেকেই জানে না যে এই তাহাজুদের নামাজ এটা কয় রাকাত তাহাজুদের নামাজ দুই থেকে নিয়ে বারো রাকাত পর্যন্ত তাহাজুদের নামাজ পড়া যায় দুই রাকাত চার রাকাত, ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত এইভাবে দুই থেকে নিয়ে বারো টাকাত পর্যন্ত এই নকল নামাজ পড়া যায় কিন্তু আল্লাহ আল্লা রসুল্লাহ আলী ওসাল্লাম এই তাহাজুদের নামাজকে আট টাকাতেই বেশিরভাগ পড়েছেন বলে হাদিসের মধ্যে পাওয়া যায় এবং এটাই প্রসিদ্ধ কাজেই যদি কেহ আট রাকাত নামাজ আদায় করে হয়ে যাবে এবং এটা উত্তম যদি কাহারও শাস্তে মানায় বা ভালো লাগে সে বারো রাখাত পরে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আট রাকাত পড়াটা অধিক শ্রেয় এবং আট রাকাত আল্লাহ রসুল সাল আলি ও অধিক পড়েছেন এটা হাজিজ দ্বারা বিদ্যমান তাহার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা কেরাত নাই যে সুরা আপনি পারেন এই সুরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তবে একটু লম্বা কেরাতে তাহাজ্জুদের নামাজ পড়াটা উত্তম দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করবেন নিয়তটা আমি আরবিতে বলে দিচ্ছি আরবিতে বললেও হবে বাংলাতে বললেও হবে কোনো অসুবিধা নাই শুধু আরবিতেই পড়তে হবে আর আরবিতে না পড়লে নামাজ হবে না এমন কথা সঠিক নয় আরবিতেও পড়া যাবে বাংলাতেও পড়া যাবে দুই রাকাত নামাজ আপনি এইভাবে নিয়ত করতে পারেন দুই রাকাত নামাজের নাওয়াইতু আন উসল্লিয়া রাকাতাই আতাই তাহাজুদি এইভাবে আপনি দুই রাকাত নামাজের নিয়ত করতে পারেন নাওয়াইতু আন উসলিয়া রাকাতাই তাহাজ্জুদ এই নিয়ত আপনি আরবিতে এইভাবে করতে পারেন বা এইভাবে করতে পারেন যে আমি দুই রাকাত তাহাজুদ নামাজের নিয়ত করলাম এই বলে আপনি আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা আপনি বাঁধবেন তাতে কোনো সমস্যা নেই বাংলাতেও বলতে পারেন আরবি তো আপনি তাহাজুদ্দ নামাজের নিয়ত করতে পারেন আরেকটা কথা আমি বলে রাখি দুনিয়াতে এমন কোনো পীর বুজুর্গ ওলি আউলিয়া কেহ নাই যে তাহাজ্জুদ নামাজ ছাড়া এই গুরুত্বপূর্ণ আমল ছাড়া কোনো মানুষ আল্লাহ পাকের ওলি বা আল্লাহ পাকের মকবল কোনো বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন কেহ নাই প্রত্যেকেই এই তাহাজুদের নামাজের সাধনা নিজের জীবনে করেছেন কাজেই তাহাজ্জুদের গুরুত্ব অপরিসীম এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলেন শেষ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাকে গুনামাফির জন্য ডাকেন এবং রিজিকের জন্য ডাকেন আরও অনেক কিছু আছে যে যার দ্বারা উদ্দেশ্য হইল এটাই যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজ এই শেষ রাত্রিকে আদায় করার দরুন বান্দা এই নামাজ শেষে যে মোনাজাত করে বা যা চায় আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে তা দিয়ে থাকেন কাজেই আসুন আমরা আমাদের জীবনে এই তাহাজ্জুদ নামাজকে আমরা আমাদের জীবনের একটা পণ এবং অঙ্গীকার হিসাবে আমরা এই তাহাজুদের নামাজকে নেই এবং আমাদের আজীবন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই নামাজকে আমরা আদায় করার চেষ্টা করি ফরজ নামাজের পাশাপাশি এই নফল গুরুত্বপূর্ণ নামাজকে পড়ার আদায় করার সঠিকভাবে পড়ার আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো আমিন ওয়া খিরদা ওয়া নীলহামদুলিল্লাহ রফুল আল